जवाब कंपनी का नाम शोर करे निमकि बिक्री करें सुनले ही खेती इच्छा करबे। भुवन बाध्यकर संगे मिल खुजे पेलें नेटजेंडा আজকাল ভালো খাবার বানালেই চলবে না, বিক্রি করার সঠিক স্ট্র্যাটেজিও তৈরি করতে হবে। মানে খাবারের ভালো স্বাদ তো হবে, খুব ভালো, অনেক ভালো, মন্দ ভালো সব মিলিয়েই খাবার হবে, কিন্তু কোন খাবার বিক্রি হবে তা হাল ফিলে আর শুধুই তার গুণমান দিয়ে চলবে না। দরকার মার্কেটিং স্ট্র্যাটেজিও। শুধু খাবার কেন, বাজারে সব পণ্যের ক্ষেত্রেই বিষয়টা এক। আর তাই তো ভুবন বাদ্যকরের মতো একজন বাদাম বিক্রেতা আজ তার বাদামের থেকে বেশি গানের জন্য জনপ্রিয়। বীরভূমের এক প্রত্যন্ত প্রান্তের মানুষ ভুবন খ্যাত। এবার এক নিমকি বিক্রেতা ভাইরাল হলেন একই কারণে। তার নিমকির থেকেও বেশি বিক্রির সুর থুড়ি অন্যবদ্ধ মার্কেটিং স্ট্র্যাটেজিও মন জিতল নেটপাড়ার লোকজনের। ভিডিওতে নিমকি বিক্রেতা হিসেবে দেখা গিয়েছে একজন বয়স্ক ব্যক্তিকে। একটি ভাঙা স্কুটারের উপর বসে রয়েছেন তিনি, সঙ্গে স্ন্যাক্স ভরপুর একটা প্যাকেট। নিজ ঢঙে গান গাইতে গাইতে তিনি স্ন্যাক্স বিক্রি করার জন্য হাঁক দিচ্ছেন। আর তার মিষ্টি সুর শুনে লোকজনও নিজেদের বাড়ির দরজা জানলা খুলে জানতে চাইছেন কি বিক্রি করছেন তিনি, দাম কত ইত্যাদি বিষয়গুলি। মনীষ বিপিএল নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ভোপালি নমকিনওয়ালা, ভোপালের প্রতিভার অভাব নেই। ও বাবা, শুধু ডাক নয়, লোকজন যখন তার কাছে জানতে চাইছেন যে কি আছে, তাতেও তিনি জুড়ে দিচ্ছেন আর এক মিষ্টি সুর। धनिया मिक्सचर, मक्का मिक्सचर, पोहा मिक्सचर, मद्रासी मिक्सचर, खट्टे मीठे दाल, चूड़े बारीक मोटी दाल, मोटे सी दाने, हरी दाल, लाल दाल, मूंग दाल, चटपटी बूंदी, सादी बूंदी, सादी गांठी, सादी पपड़ी। वीडियो टी এতটায় ভাইরাল হয়েছে যে অল্প সময়ের মধ্যে তার ভিউ 1 লাখ ছাপিয়ে গিয়েছে এবং কমেন্টের এক প্রকার বন্যা বয়ে গিয়েছে। নিমকি বিক্রির এমন হাস্যকর পদ্ধতি দেখে নেটিজেনরা বিস্মিত হয়েছেন এবং অনেকেই তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার ভুবন বিশ্বাসের সঙ্গেও তার মিল খুঁজে পেয়েছেন। অনেকে আবার এও দাবি করে বসেছেন যে কয়েকদিনের মধ্যেই এই নমকিনওয়ালার গানেও লোকজন নাচবে। টুইটারে এই ভাইরাল ভিডিও দেখে একজন লিখেছেন, সত্যিই নিমকি বিক্রি করার এক অনবদ্য উপায়। কোনো বিজনেস স্কুলেও এমন মার্কেটিং স্ট্র্যাটেজি সেখানে হবে না। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ।